নমস্কার, আজ 15ই আগস্ট, সকল দেশের সেরা, ভারতবর্ষের 76তম স্বাধীনতা দিবস। 1947 সালে আজকের দিনটিতে অকথ্য অত্যাচারী ইংরেজদের হাত থেকে ভারত পরম স্বাধীনতা লাভ করেছিল। দিনটি ছিল শুক্রবার। এই দিনটিতে জওহরলাল নেহরু ভারতের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং নির্বাচিত হয়েছিলেন স্বাধীন ভারতের প্রথম সফল ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে। শুধু নেহরুর কথা বললেই ভুল হবে। আমাদের দেশের পরম স্বাধীনতা আনার পিছনে যেসব স্বাধীনতা সংগ্রামীদের অবদান রয়েছে তারা হলো মোহনদাস করমচাঁদ গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, বিনয় বাদল দীনেশ প্রমুখ। আজ এই বিশেষ দিনে আমরা আমাদের খুব ছোট্ট প্রচেষ্টার মাধ্যমে আজকের দিনটির তাৎপর্য রক্ষা করছি মাত্র। তবে আসুন আজ আমরা উদযাপন করি ভারতবর্ষের 76তম স্বাধীনতা দিবস। অনুষ্ঠানের শুরুতেই আমাদের এক বন্ধু সুবর্ণা পরিবেশন করবে একটি গান। সেই সমস্ত বীর পুরুষদের স্মরণে আমাদের প্রথম পরিবেশনা উদ্বোধনী সঙ্গীত। Yeah.
সুপর্ণার পরিবেশনা আপনাদের মন ছুঁয়ে গেছে। সত্যি কত শহীদের রক্তের ফলাফল এই স্বাধীনতা। মাঝে মাঝে ইচ্ছে হয় যদি সেই সময় সাক্ষী হতে পারতাম তাহলে হয়তো এর চেয়ে পরম আনন্দের আর কিছু হতো। সাক্ষী না হতে পারি, সেই সময়টাকে উপভোগ করতে পারি। চলুন তবে এগিয়ে যাই আমাদের পরবর্তী পরিবেশনায়। আমাদের এক বন্ধু তন্ময় তার নিজস্ব লেখা কবিতা পাঠ করতে চলেছে। চলুন শুনে নেওয়া যাক তন্ময়ের কবিতা। 76তম স্বাধীনতা দিবস, 75 বছর শেষ। বছরের পর বছর দেশটা এভাবেই চলছে বেশ। আমরা সবাই ভারতীয়, দেশকে ভালোবাসি। আজকের এই দিনটায় বাজে আমাদের মনে স্বাধীনবাসী। ভগৎ সিং, ক্ষুদিরাম, বিনয় বাদল, দীনেশ দিয়েছে তারা দেশের জন্য প্রাণ, করেছে দিনটা বিশেষ। ইংরেজদের অত্যাচার মানিনি তারা কেউ, সংগ্রামীদের মধ্য দিয়েই উঠল বিদ্রোহের ঢেউ। নেতাজি সুভাষ, গান্ধীবাবু, আরো শত শত নাম। স্বাধীন ভারতে রক্তের তারা আমরা রাখবো দা। তিরঙ্গার সামনে গাইব আমরা আমাদের জাতীয় গান। প্রতিজ্ঞা করছি প্রয়োজনে আমরা আবারও দেব প্রাণ। নমস্কার। খুব সুন্দর একটা পরিবেশন। তন্ময়কে অসংখ্য ধন্যবাদ আমাদের নতুন করে মনে করিয়ে দেওয়ার জন্য। আমাদের দেশের বিপ্লবীরা তাদের কথা চিন্তা না করে জীবনকে বাজি রেখে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। আজকের দিনটি সেই সব বিপ্লবীদের উদ্দেশ্যেই উৎসর্গিত যারা তাদের নিজের মন, প্রাণ, শরীর সব কিছু উৎসর্গ করেছিল যাতে আমরা স্বাধীনতা লাভ করতে পারি। এই নিয়ে আমাদের পরবর্তী পরিবেশনা একটি সমবেত নৃত্য কয়েকজন ছোট বন্ধুদের নিয়ে। আসুন তবে দেখা যাক নৃত্যটি।
সত্যি অসাধারণ একটা নৃত্য পরিবেশনা দেখলাম। নৃত্য পরিবেশনাটা করলো সুস্মিতা, অঙ্কিতা এবং সাথী। আমাদের এই স্বাধীনতার পিছনে কত মানুষের না কত অবদান রয়েছে, কত মানুষ অত্যাচারিত হয়েছে, প্রচুর মানুষের রক্ত ঝরেছে, কিন্তু তাদের সেই দৃঢ় সংকল্প এবং বিশ্বাসের জেরে ভারত আজ একটি স্বাধীন দেশ হিসাবে গোটা বিশ্বের কাছে পরিচিতি পেয়েছে। প্রতি বছর আজকের দিনেই আমাদের দেশের প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করেন এবং ভারতবাসীর উদ্দেশ্যে বক্তৃতা স্থাপন করেন। আচ্ছা, এর সঙ্গে চলে যাব আমাদের পরবর্তী পরিবেশনায়। একটি সঙ্গীত পরিবেশনা করবেন কৃতিকা। চলুন তাহলে সঙ্গীতটি শুনে নেওয়া যাক। অসাধারণ সঙ্গীত পরিবেশনা করলেন কৃতিকা, খুব সুন্দর লাগলো। আচ্ছা, ধীরে ধীরে আমরা পৌঁছে গেছি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আর এই শেষ পর্যায়ে এসে একজনের কথা না বললেই নয়, তিনি হলেন আমাদের সবার প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি প্রথম রচনা করেন ভারতে ভাগ্য বিধাতা, যেটি পরে জাতীয় সঙ্গীত হিসেবে প্রাধান্য পায় জনগণ মন হয়ে। আসুন তবে আমাদের পরবর্তী আকর্ষণ এবং পরিবেশনা একটি নৃত্য। নৃত্যটি পরিবেশন করবে আমাদের বন্ধু অমিত এবং কাজল।
এই অভূতপূর্ব পরিবেশনার মাধ্যমেই আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান। আশা করছি আমাদের সমস্ত দর্শক মণ্ডলীকে একটি সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পেরেছি। তাহলে এখানেই শেষ করছি আজকের অনুষ্ঠান। আমাদের গোটা ইউনিটের তরফ থেকে একটি খুব ছোট্ট একটা ট্রিবিউট ছিল আমাদের দেশের প্রতি। 70mm ফিল্মস দেখতে থাকুন, আরও আপডেট পেতে থাকুন, সঙ্গে থাকুন, লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস সমস্ত কিছু করুন, চোখ রাখুন আমাদের চ্যানেল। ততক্ষণ আসছি, জয় হিন্দ, নমস্কার।